Shoki, তুই আমারে কেন এতদিন মিথ্যা কথা বলছো? আমি তোর সাথে মিথ্যা কথা বলবো এটা হতে পারে? আমি কখনো তোর সাথে মিথ্যা বলি? এই যে তোমার নাম যে অনুভব না, তোমার নাম যে আব্দুল মজিদ, এই কথা তুমি আমার থেকে কেন লুকাইছো? মানে কি বলতিছিস এসব? কি এই ধরনের কথা কে বললো তোকে? মাম্মা, নাম নিয়ে কেউ কখনো কিছু পারে? তোর আর আমার এই যে রিলেশনটা, আসলে কেউ সহ্য করতে পারছে না। হয়তো কেউ এই কারণে রিলেশনটা ভেঙে দেওয়ার জন্য বলেছে যে আমার নাম অন্য কিছু। ও, তোর রিলেশন মানে তোর আমার? আচ্ছা ঠিক আছে, মানে তোর যে পাসপোর্টের নাম, তোর সার্টিফিকেট, মানে তোর বাপ মা তোর নাম কি রাখছে, মানে কি দিয়ে তোর আকিকা দিচ্ছে? ওই অনুভব দিয়ে রেখেছে নাকি আব্দুল মজিদ দিয়ে রাখছে? হ্যাঁ দিয়ে, অনুভবই তো আমার নাম, তো অনুভবই। আমি সবসময় তোকে বলি না, তুই সত্যি করে বল, তোর আমি কিচ্ছু বলবো না, প্রমিস, তোর আমি কিচ্ছু বলবো না। তুই বল তো তোর নাম কি? আশ্চর্য দীপা, আমার নাম তো অনুভব। ভাই বল না, বলবি না, সত্যি বলবি না, সত্যি করে আমার বল নামটা, বল, আমি কিচ্ছু বলবো না। বল না, তোর নাম আব্দুল মজিদ না? তুই ক, তুই ক, আব্দুল মজিদ না? নাম বল, নাম বল, নাম কিচ্ছু বলবো না। আচ্ছা হ্যাঁ, আব্দুল মজিদ। তা কি হইছে, আব্দুল মজিদ মানুষের নাম হতে পারে না? আমার নাম আব্দুল মজিদ, এটা কোনো কথা হলো? আসলে দীপা শুন না, হয়েছে কি যে আমি তো কবিতা টবিতা লিখি, তো এই হাসতেছিস কেন? আমার একটা কবির নাম কখন আব্দুল মজিদ, এইটা যদি ছাপানো হয় কেমন লাগবে না? আসলে এই জন্য আমি নামটা একটু চেঞ্জ করে অনুভব দিয়েছি। কেন অনুভবটা শুনবো না? তোদের বেয়াদব ছেলেটা না? চপ বলতেন তো ভাই, কি হয়েছে? যাচ্ছি যাচ্ছি, দাঁড়ানি সবার। কোথায় যেতে হবে বলেন, আগে যাচ্ছি। আপনি এমন করছেন কেন? প্লিজ ভাই, আমাকে এমন করছেন কেন? তোর যে বললাম এলাকার মধ্যে আসবি না, মাই মানুষের লগে রিক্সা কি খুব ভালো লাগে? হ্যাঁ এমনি বইতে ভাই, আপনি এমন করছেন কেন? কানে জানা কথা, আমি কে কে, আমি কি বলছি কি বলছি? ভাইয়া ভাইয়া কি শুনবো, ডিসের বাচ্চা ভাইয়া কি? আপনি এমন করছেন কেন আমার সাথে? হাফ ডিস একটা মেয়ে, চুপ, আবার কথা একদম খুর্দা গোলা কাইটা আলম। কোনো কথা কবি না, একটা কথা কবি না। আমার লেখা যাস, আমার বুকে পড়া দেশ। হ্যাঁ হ্যাঁ, ইস লাগিলি মনে থাকবো, এই ঘটনা মনে থাকবো। হ্যাঁ আর যদি তোর দেহ আর কোনোদিন, যা যা। শোন, কালকে পল্টন ময়দানে সমাবেশ আছে, বুঝছো? নেতা আমারে ফোন করছিল, 150 পোলা বান লাগবো, আর বেশি বানলে ভালো, মাথা পিছু 200 টাকা করে দিব, 100 টাকা করে অগদিয়া দিবি, আর বাকি নাকি অবস্থা করছে কেটা? হ্যাঁ
আজমপুরের দীপক আমার আমার প্রচুর মারছে দইনা নিয়ে গিয়ে আমার এই দীপক কেন রে তুই খোঁজ লাগা তো দীপাকে খুব পছন্দ করি তাই দীপকের এটা একদম সহ্য হয় নাই দীপার সাথে দেখা করতে গেছি দীপক আমার দয়া নিয়ে গেছে তুই আমি কি করতে চাস সেটা কর আমরা আছি তোমার লগে আমরা আছি বুঝছো জমির ভাই আমি ওই দীপকরে দেখে নিতে চাই আরে দীপারে আমি বিয়ে করতে চাই তুই কোনোটাই চিন্তা করিস না দীপারে তোর কাছে আইনা দিমু তোর লগে বিয়ে দিমু জমির ভাই ওরা আমার একা ভাই আজকে অবস্থা করে দিছে আমি আমার সাথে থাকতে চাই তুই থাকবি আমার সাথেই থাকবি তুমি আমগলই থাকবে তুমি তো আমগলই থাকবে ওরে উঠা ভাই কান্দিস না চল 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 আমার এখন থেকে আপনার সাথে সাথে রাখবি থাকবি আমার সাথে হ্যালো দীপা আমি অনুভব ও মজিদ ভাইয়া কি অবস্থা আপনার এত রাতে আমাকে মনে পড়ছে ফাজলামি করিস না আজকে না আমার একটা ঘটনা ঘটে গেছে কি সু মজিদ ভাইয়া তুমি আমাকে সবসময় কেন এত অপমান করিস তোর জন্য আমার আজকে এত কিছু ঘটে গেল ওই তুই কাঁদতেছিস কেন হ্যাঁ তুই কি পাগল হয়ে গেছিস হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আমার সব কিছু শেষ হয়ে গেছে আজ থেকে আমার জীবনটা আমি নতুনভাবে শুরু করব আজ থেকে আমার নাম আর অনুভব না আজ থেকে আমি পাগলা মজিদ অনুভব মরে গেছে কি বলতেছিস এসব হ্যাঁ এই পাগলা মজিদ একদিন তোর জামাই হবে এবারে তুই রাখতো রাখ রাত্রেবেলা এগুলি কি রাখতো আমার ঘুম আছে রাখ হাই অনুভব তো তুই তো আবার পাগলা মজিদ শোন যে মেয়েটার কাছে যাইতেছস এটা কি তুই ডাক দিলে আইব হ্যাঁ বস আমি যে শুধু কমু দেখবেন যে চলে আসছে আমার সাথে বুঝিস কইলাম আমি কিন্তু এই সমস্ত কাহিনীর ভিতরে থাকবো না আমি শুধু খাড়াই থাকবো তুই কাহিনী করবি কোনো সমস্যা নাই বস আপনার কোনো কষ্ট করতে হইব না আপনি শুধু যে দাঁড়ায় থাকবেন দেখবেন যে আমি যে কইছি আর ওই মেয়ে আমার লগে চলে আসছে আবার বুঝিস তুই ডাক দিলে আইব তো চলেন বস কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আমি দেখুন বস আপনার লগে যাইতেছি বুঝতে পারতেছেন না সাহসটা এখন কত বাইরে গেছে এখন আমার খুব সাহস হয়েছে আরে সখী এ কি অবস্থা তোমার আমি এখন সখী না আমি এখন সখা এগুলো কারা আচ্ছা আজকাল দলবল নিয়ে ঘোরায় না তুমি এরকম মানজা মারছো কেন অনুভব ভাইয়া আমার নাম এখন অনুভব ভাইয়া না তোর নাম বসি আমার নাম এখন পাগলা মজিদ আচ্ছা পাগলা মজিদ ভালোই তো রং চটা লাগতেছে কি হইছে চল আমি তোরে তুলে নিয়ে যেতে আসছি কি তোরে তুলে নিয়ে যেতে আসছি তাই হ্যাঁ তুই তুলে নিয়ে যাবি আমার সাথে তুলে নিয়ে যাবি চল তুলে নিয়ে যাবি হ্যাঁ তাই না বাপরে বাপ ওরা যখন চটটা দিছে পুরো তো আমি নাই গেছি দীপা এটা তুই কি করলি কি করলাম মানে পাগল মজিদ আমি তোকে আমার সাথে নিয়ে আসতে গেলাম আর তুই এমন ভাব দেখাইলি বেটা এই তুই কেমনে ভাবলি হ্যাঁ তোর সাথে আমি পালা যাবো দীপা তুই আসতে না চাইলে কি হবে আমি তোকে তুলে নিয়ে আসবো তাই না তুলে নিয়ে আসবি ঠিক আছে আয় অবশ্যই আমি তো আসবোই তোকে তো আমিই বিয়ে করবো
দেখে নিস, আগামী সাত দিনের মধ্যেই তোকে আমি বিয়ে করব। ওকে, আগামী সাত দিন পর্যন্ত আমি তোর জন্য ওয়েট করি খালি হাতে। হ্যাঁ, আর তুই তো আমার খালি হাতে জোর দেখছো, দেখছিস না? দূর বেটা, এই বেকুক টাকা নিয়ে সকালে একটা কামে গেছিলাম, কইলাম বুঝা দেখ বুঝা দেখ, আমি খাইছিস না চটকা? না তুমি কিছু অনুভব কিছু চটপনা খেয়েছো নাকি? ভাই আছে নাকি? নাই তো আছে 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 তাহলে কেমনে কাটতে গেছে। আমার মেশিনের কাছে যাই দেবো, বুঝছস? কাম কর, তুই সামনে ডিসপেন্সারি আছে, ডিসপেন্সারি থেকে ছোট দুইটা প্যাকেট বালা চায় মোড়ে খাড়ায় থাক। যা, ছোট প্যাকেট যা। পাগলা মজিদ, জমির ভাই, পাগলা মজিদ, জমির ভাই, আপনারা নিয়ে আজকে প্রথম একটা কাজে গেলাম, আর কাজে যা ফেল রইলাম, আমার মন মেজাজ খুব খারাপ আছে। দেন ভাই দুইটা টান দিই, আপনার মতো সাহসী দেবো না খাবি? হ্যাঁ, আপনার মতো সাহসী হওয়ার জন্য খাম। জমির ভাই, এটা কি খাওয়ালেন জমির ভাই? আমার একটু ধরেন জমির ভাই, কি মনে করছিস? হুট ফেলালে আর তোরা আমি চিনুম না কি? তুই কি মনে করিস নিজেরে? বিশ্ব সুন্দরী ভাবস? অনুভব ভাই আপনার কি হইছে? দত্তর অনুভব, অনুভব মরে গেছে, এটা পাগলা মজিদ। অনুভব তুমি অনেক ভালো একটা ছেলে, দত্তর তোর জন্য অনেক ভালো ছিলাম, তোর জন্যই তাহলে আমার এই অবস্থা। এই শর্ত কি রে, নিজেরে কি মনে করিস? খুব সুন্দরী, চেহারায় বাস পড়লে কই যাবি? এলো চামড়া যাতে বাস না পরে আধা খা, লা লা আধা খা, ধর ধর আধা, হ্যাঁ কামড় দে, হ্যাঁ কামড় দে বেশি করে, হুম চাবা, রানার যা কবি, আমার লোক আজকে ইমার্জেন্সি দেখা করতে, ঠিক আছে? ঠিক আছে, দুই দিন যা জিনিস লিখে টাকা দেয় নাকি? হ্যাঁ যা, ফোন যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে, আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইগনা, এক কাপ চা বানা, দুধ চিনি বেশি দিয়া। বাঙালি রসিয়া যা।
আসুন ময়লা পাইনি আর মাথাটা খুব বেশি গরম কি রে হ্যাঁ আমার মহল্লার কোলা পান গো ভাই আজ যাস হ্যাঁ জমির বাইরে চিনস না হ্যাঁ মার মার শালা রে যা বলতে কর তোরে কইছিলাম না 24 ঘন্টার মধ্যে তোরে বাইরে নিয়ে আসুন তুই আমার কি করছিলি তুই আমার কি করছিলি তুই আমার ডিপার বিছে ফুটো আস হ্যাঁ তুই আমার আমার মাথা মানুষ তুই যাইছ বস ওই মার ওই শক্ত করে বল তুই দীপার বাসার সামনে ঘোরাঘুরি করস আর ঘোরাঘুরি করবি হ্যাঁ তুই আর দীপার পানিডাল ময়লা পানিডাল ওর মাথায় শোন এরপর যেন আর তোরে দীপার ছায়া মারাইতে না দেখি বুঝছস থাকবি নে চল ভাই কে আছেন ভাই আমারে বাঁচান ভাই আমারে বাঁচান তোমার জন্য আজকে হুদে আমার একটা ভেজালে পড়তে হলো শুধু শুধু আপনি আর মজিদ মানে আমার সাথে কি পাইছেন কি ভাই আমি তো একটা মেয়ে একটা মানুষ মানে যখন তখন আপনারা এসে আমার সামনে এসে দাঁড়ায় থাকবেন মানে কি আমি কিছু দুজন মিলে তোমার পাগল বানা দিতেছেন তোমার কিছু বলার জন্য দাঁড়াইছি আমি ফোন যাবো এখানে আমি চিন্তা করছি আজকের পর থেকে তোমার আর ডিস্টার্ব করুম না আর এই রিক্সা টিক্সা আটকাম না আর আসলে আমি খুব মেন্টালি খুব সমস্যায় আছি এই ব্যাপারগুলায় তুমি আমি মজিদ এই যে একটা ব্যাপার এই কি এদিকে যাও আমি যে পথে যাবো সে পথে তোমার আমি দেখতে চাই না আর তোমার পথে আমি আর যাবো না আসলে তুমি আমি এই যে পাগলা মজিদ এই ব্যাপারগুলা আমার একদম মাথা শেষ আমি আসলে খুব ডিস্টার্ব আমি ফেড আপ সত্যি কথা সো তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায় আমি আর কোনো দিন তোমার কোনো ছায়া মারামো না তুমি আমার আর কোনো ছায়া মারাম ঠিক আছে ভাইয়া আমি আপনার ছায়া মারব না হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া